আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগ। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চিকেন দিয়ে তৈরি তিনটা রেসিপি নিয়ে চলে আসলাম, যা কিনা আমি রমজানের প্রিপারেশন হিসেবে বানিয়ে রেখেছি। তো প্রথমেই যেটা বানিয়েছি সেটা হচ্ছে পাফ পেস্ট্রির জন্য একটা চিজি চিকেন ফিলিং। তো সেই জন্য আমি কিছুটা বাটার নিয়ে নিয়েছি, অ্যাবাউট 2 টেবিল স্পুনের মতো। তারপর সেখানে আমি গার্লিক আর সামান্য একটু অনিয়ন দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি 3 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর যে গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি ওটা আমি ফ্রেশলি আমি একেবারে হামানদিস্তার মধ্যে একেবারে গুঁড়া করে নিয়েছি আর কি। কেনাটা দিলে কিন্তু এইটা আর কেনাটার মধ্যে একটা বড় ডিফারেন্স আপনারা খেয়াল করবেন, অনেকই মজা হয়। তারপর একটু আমি দুধ দিয়ে সেদ্ধ করলে একটা থিক একটা গ্রেভি সৃষ্টি হবে। তো এই গ্রেভির মধ্যে আমি আগে থেকে বয়ল করা চিকেনকে শ্রেড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর একটু কাঁচামরিচ, ধনে পাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এই তো নেড়ে চেড়ে কিছুক্ষণ সুন্দর একটা ক্রিমি একটা চিকেন ফিলিং আমি রেডি করে নিলাম। আর এটা মধ্যে আমি কিন্তু চিজ ব্যবহার করিনি, তারপরেও কিন্তু দেখতে অনেকটাই চিজি লাগছে। আর সামান্য একটু বাটার দিয়ে দিলাম আবার উপরে, যেন ফ্লেভারটা একটু সুন্দর আসে। তো যে কোনো পাফ পেস্ট্রির মধ্যে দেখা যায় এই ধরনের ক্রিমি ফিলিংগুলাই কিন্তু অনেক ভালো লাগে। তো সেই জন্যই আমি সুন্দর করে এখন ক্রিমি ফিলিংটা তো বানিয়ে নিয়েছি, আর পাফ পেস্ট্রিগুলো আমি আমার পছন্দসই যে শেপে আমি বানাবো সেভাবেই কেটে নিচ্ছিলাম। আর আমি যেহেতু এগুলা ইফতারের জন্য বানাচ্ছি, খুব বড় পোর্শন কিন্তু খাওয়া যায় না, এই জন্য আমি বাইট সাইজেরই বানাচ্ছিলাম আর কি। তো যেহেতু অনেক ধরনের আইটেম থাকে ইফতারের সাথে, যে কোনো জিনিস বড় একটা সাইজ একটা খাওয়ার পরে কিন্তু পেট ভরে যায়, সেক্ষেত্রে বাইট সাইজটা যদি হয় তাহলে ছোটো বড় সবারই আমি মনে করি এটা একেবারে একটা পারফেক্ট একটা সাইজ। আর কেউ যদি এর চেয়ে বেশি খেতে চায় তারা দুটোও খেতে পারবে, তিনটাও খেতে পারবে, অপশন তো রয়েছেই। তো ছোট ছোট জিনিসগুলো কিন্তু দেখতেও ভীষণ কিউট লাগে। এই যা এখন ফিলিংটা আমি সুন্দর করে পাফ পেস্ট্রির মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর সাইডে আমি সিল করে দিচ্ছি আর চামচ দিয়ে ডিজাইন। এখন ডিজাইন বলতে আপনারা যে যেভাবেই চান সেভাবেই দেওয়া যায়। আর একটু এই মধ্যে মধ্যে যে আমি কাটা চামচ দিয়ে পোক করে দিয়েছি না, এতে এয়ারটা যেন ভিতরে ট্রাপড হয়ে বার্স্ট হয়ে না যায় এই আর কি। তারপরেই আমি একেবারে সবগুলো বানিয়ে নিলাম আর আমি ফ্রোজ করে নিয়েছি। আর এই দুই তিনটা একটু টেস্ট করার জন্য বেক করে নিচ্ছি। তো যখনই আমি রান্না করব তখন আমি এটাকে সুন্দর করে এগ ব্রাশ করে তার উপরে আমি একটু সামান্য কালো তিল দিয়ে দিয়েছি, যেটা কিনা একেবারেই অপশনাল। তো এই তো আমি প্রায় 25 মিনিটের মতো এটাকে 180 ডিগ্রিতে ওভেনে বেক করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে। আর আপনাদেরকেই একটু ছিঁড়েই দেখিয়ে দিলাম কি সুন্দর ক্রিমি টেক্সচারে পাফ পেস্ট্রি। এই ধরনের ক্রিমি টেক্সচারে পাফ পেস্ট্রি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, রমাদান বলে কথা না, এটা সে যে কোনো টাইমে আপনি অতিথি আপ্যায়নে এটার একেবারে তুলনাহীন একটা মজার একটা রেসিপি। তারপরে আমি চিকেন তো আমার বাসায় একসাথেই আমি ডিফ্রস্ট করে রেখেছি, তারপরে আমি এই তো চিকেন থাই মিট, বোনলেস থাই মিটকে আমি একটু কেটে ছোটো ছোটো করে নিয়েছি। তার মধ্যে একটু আমি জিঞ্জার গার্লিক পাউডার আর একটু পেরি পেরি যে শেকগুলা থাকে ওগুলা, একটু সয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো, লবণ আর সাথে আমি একটু চিকেন সিজনিং এগুলা দিয়ে আমি মেখে নিয়েছি। সাথে এই তো একটু বাটার দিয়ে এটাকে আমি সটে করে নেব। তো এই জিনিসটা আসলে বানিয়ে রাখার কারণ হচ্ছে কি, আমরা অনেকে হয়তো বা অসুস্থ থাকতে পারি বা বাচ্চারা তো আছে যারা হয়তো বা যেমন এইডেন সবসময় তো ফাস্টিং করবে না, ও যদিও ওর এবার এবছর ফাস্টিং করার খুব ইচ্ছা, দেখা যাক। আর এই যে এটা যে চিকেন ফ্রাইটা হবে এটাকে আমি স্লাইস করে কেটে আমি জিপলক ব্যাগে আমি ভরে রেখে দেব। তো এটার কারণ হচ্ছে আমি এটাকে যে কোনো কিছুতে ঝটপট আমি ইউজ করতে পারবো, যেমন আমি যদি ফ্রাইড রাইস বানাতে চাই ওইটাও ইউজ করতে পারবো, আর যদি আমি একটা রাব বানাতে চাই কিছুটা সালাদ অ্যাড করে আমি খুব সুন্দর করে এই জিনিসটা দিয়ে কিন্তু রাব বানিয়ে নিতে পারবো। তো জানি না, বললামই আগে যে সুস্থ শরীর থাকে না থাকে
থেকে বলতে পারি না, তো যেতটুকু প্রিপারেশন ঘরে করে রাখা যায় অতটুকুই চেষ্টা করছি যেন করে রাখতে পারি। রমজান মাসে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই ইবাদত বন্দিগিতে যেন বেশি টাইম দিতে পারি। তো এক্সট্রা এই কাজগুলো যদি ছোটোখাটো মানে আমার টাইম সেভিংয়ে যদি একটু হেল্প করে এই আর কি। তো এই তো আমি কিউব করে শ্রেড করে সুন্দর করে রেখে দিয়েছি, এটাই আমি ফ্রোজেন করে রাখব। তারপরে চলে গেলাম আমি আমার তৃতীয় রেসিপিতে। তো এই যে আলুর চপ ছাড়া তো একেবারে রমজানের রোজা ইফতার তো একেবারে চিন্তা করাই মনে হয় দুষ্কর। আর আমার তো খুবই খুবই প্রিয় একটা রেসিপি এটা, আলুর চপ খেতে আমার রমজান মাসে খুবই ভালো লাগে, বাট এটা বানাতে কিন্তু রমজান মাসে একটু হ্যাসালি মনে হয় আমার আর কি। তো আগে থেকে যদি বানিয়ে রেখে দেই তাইলে তো আর কথাই নেই। তো একটা পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি, দিয়েছি অনিয়ন, গার্লিক, একটু গোলমরিচ, সামান্য একটু কারি পাউডারও আমি দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কারি পাউডার না সরি আমি কারি পাতা দিয়েছি, আর একটু দিয়েছিলাম একেবারেই মানে আকর যে জিরা সেটা। তো সাথে আমি সেই শ্রেডেড চিকেনও দিয়ে দিয়েছি, চিকেনের সাথে আমি কারি পাউডার, তারপরে হলুদ, সামান্য একটু মরিচ, জিরা, ধনিয়া পাউডারগুলো অ্যাড করে নিয়েছি। তারপরে এই তো ভাজা ভাজা হতে দিলাম কিছুক্ষণ, লবণও দিয়ে দিলাম, আর সামান্য একটু দিব আমি ঘি। তো এই ঘিটা দিলেই একটু ফ্লেভারটা এনহান্স হয় এটা আমরা সবাই জানি। তো এই তো ভেজে সুন্দর করে ধনে পাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে ঠান্ডা করতে রেখে দেব। তো এই তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু ফ্রেশ আলুকে আমি সুন্দর করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন সেই সিদ্ধ আলু আর এই যে চিকেনের যে ঝুড়িটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ, একটা ডিম, পাঁচফোড়নের গুঁড়া আর ভেজানো একটা পাউরুটি যেটা বাইন্ডিংয়ে হেল্প করবে সেটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একেবারেই মানে ভালো মতো একেবারে মিশিয়ে নিতে হবে। তো এভাবে মাখামাখি অনেকক্ষণ করেছি, এমনভাবে মাখিয়ে নেব যেন একেবারে চিকেন আর আলু একেবারে মিশে মিশে যায় ভালো মতো আর কি। সাথে আমি একটু সুগারও দিব, সেই সুগার দেওয়াতে একটু আমার মনে হয় সামান্য একটু সুগার দিব, বেশি না, আমি আধা চামচের টিস্পুনের মতো সুগার দিয়ে নিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছে আমার ডোটা। তো আমি কি বানাচ্ছি, এটা আমি বানাচ্ছি আলুর চপ বলেন আর আলুর কাটলেট বলেন। তো সেই কাটলেটের শেপটাই দিয়ে নিচ্ছিলাম, কাটলেটের শেপটা অনেকটাই পাতার শেপে হয় আর কি। তো সেইভাবেই আমি হাতে একটু তেলও লাগিয়ে নিয়েছি, এতে শেপ দিতে খুবই খুবই হেল্প করে আর কি। তো এই সুন্দর করে পাতার সাইজ করে আস্তে আস্তে আমি বেশ কয়েকটা কিন্তু বানিয়ে নিলাম। এই অল্প একটু আলু দিয়ে আর একটু চিকেন দিয়ে কিন্তু বেশ কয়েকটা আমার আলুর চপ হয়ে গিয়েছে। তারপর আমি একটু এক কাপের মতো ময়দা আমি চেলে নিলাম, দুটো ডিম দিলাম, তারপর একটু পানি আর একটু লবণ দিয়ে সুন্দর করে একটা আমি থিন ব্যাটার তৈরি করব। তো সেই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি একটা ভালো একটা টেক্সচারই হবে। তো এই তো সেই ব্যাটারে আমি ডুবিয়ে নিলাম আমার আলুর চপটা, তারপরে আমি আগে থেকে করে রাখা আমার ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি আবার গড়িয়ে নিলাম। এভাবেই ডিপ অ্যান্ড গড়িয়ে নিয়ে নিয়েই আমি বেশ কয়েকটা আলুর চপ সুন্দর করে বানিয়ে ফেললাম। এই তো ফ্রিজিংয়ের জন্য রেডি। তারপর এইটাকে আমি কিন্তু শ্যালো ফ্রাইড করছি, চাইলে ডুবো ফ্রাই করা যায় বাট ডুবো ফ্রাইটা আমি করছি না, কারণ আমার মনে হচ্ছে মাঝে মাঝে আলুর চপ ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো শ্যালো ফ্রাই করলে খুব সুন্দর হয়ে মচমচাও হয়ে যায় আর খেতেও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।